6 মাসের প্রতীক্ষা শেষ। ভক্তদের জন্য কেদারনাথ মন্দিরের দরজা খুলে গেল 25 এপ্রিল ভোরে। মঙ্গলবার সকালেই বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত জগৎগুরু রাওয়াল ভীম শঙ্কর লিং শিবাচার্য। আজই খুলতে চলেছে বদ্রীনাথ মন্দিরের দরজাও, তারপরেই পুরোদমে শুরু হয়ে যাবে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। এর আগে অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দরজাও। আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতেই সোমবার পালকিতে চড়ে মন্দিরে পৌঁছে গিয়েছেন বাবা কেদারনাথ। 20 কুইন্টাল ফুলে মন্দির সাজানোর কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছিল আগেই। অনবরত তুষারপাতের মাঝেই শেষ করা হয়েছে মন্দির খোলার চূড়ান্ত প্রস্তুতির কাজ। আজ সমস্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে খুলেছে মন্দিরের দরজা। ইতিমধ্যেই হাজার হাজার ভক্ত পৌঁছে গিয়েছেন কেদারনাথ ধামে। ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হবে কেদারনাথের আকাশ বাতাস। আগামী 6 মাস ভক্তদের ভিড়ে গমগম করবে হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কেদারনাথ ধাম। প্রতি বছর বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কেদারনাথ দর্শনের জন্য মুখিয়ে থাকেন। আজ থেকে শুরু হল এই দর্শন, যা চলবে আগামী 6 মাস। ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ। আমরা সকলেই জানি উত্তরাখণ্ড রাজ্যটি দেবরাজ্য হিসেবে পরিচিত। নানান বর্ণময়তার সাক্ষী এই দেবরাজ্যকে মন্দির রাজ্য হিসেবে অভিহিত করা যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে 3,584 মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। এই কেদারনাথ শহরটি মূলত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। কেদারনাথ মূলত চারধাম যাত্রার মধ্যে অন্তর্ভুক্ত, যেখানে রয়েছে বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। মহাভারত অনুসারে জানা যায়, একদা পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্যই কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন। শোনা যায় 8ম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তাঁর শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হল 2013 সালে বিধ্বংসী বন্যায় কেদারনাথ শহরের প্রচুর ক্ষতি হলেও মন্দিরের কোনো রকম ক্ষতি হয়নি। সকলেই মনে করেন বাবা কেদারনাথ রক্ষা করেছেন এই মন্দিরটিকে। 2013 সালের ঘটনার পর থেকে কেদারনাথ নিয়ে মানুষের মনে উন্মাদনা আরও বেড়ে গিয়েছে বহুগুণ।